আমি ক্ষীর গ্রামের দেবী যোগাদ্দা, এই স্থানে আমায় প্রতিষ্ঠা কর। ক্ষীর গ্রামে রয়েছে যোগাদ্দা সতীপীঠ, তবে কলকাতার কাছাকাছি হুগলিতেও রয়েছে দ্বিতীয় যোগাদ্দা মন্দির। বিরাট শ্মশান সংলগ্ন ভাগীরথীর জল থেকে একদিন উঠে এসেছিলেন এই ষণ্ডেশ্বর জিউ। যোগাদ্দা দেবী নামটি শুনলে প্রথমেই আমাদের মাথায় আসে ক্ষীরগ্রামে অবস্থিত যোগাদ্দা সতীপীঠের কথা, কিন্তু হুগলির গ্রাম দেবতা ষণ্ডেশ্বরজিউ মন্দির চত্বরে আরও একটি যোগাদ্দা দুর্গা মন্দির রয়েছে। এই মন্দির সম্পর্কে একটি অলৌকিক ঘটনাও শোনা যায়। কি সেই অলৌকিক ঘটনা, কি ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে, তা তো আপনাদের জানাবই। এছাড়াও এই মন্দিরে কিভাবে আসবেন এবং বিভিন্ন খুঁটিনাটি তথ্য থাকবে এই ভিডিওটিতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। রেলপথে হাওড়া স্টেশন থেকে বর্ধমান মেন, কাটোয়া, ব্যান্ডেল, মেমারি ইত্যাদি অনেক ট্রেন আছে। ট্রেনে উঠে নামতে হয় চুচুড়া স্টেশন। এখান থেকে অটো অথবা টোটোতে আসা যায় ষণ্ডেশ্বরতলা। বহু প্রাচীন কাল থেকেই এখান থেকে বয়ে চলেছে ভাগীরথী। ষণ্ডেশ্বরতলা ঘাটে বেশ কয়েকটি মন্দির রয়েছে, তবে যোগাদ্দা মন্দিরের দিকে চোখ ফেরালে চোখ আটকে যায়। আমরা জানি ক্ষীরগ্রামে রয়েছে যোগাদ্দা সতীপীঠ, কিন্তু এই স্থানে কিভাবে প্রতিষ্ঠা হলো যোগাদ্দা দুর্গা মন্দিরের, তা খুবই রহস্যের। এই মন্দির প্রতিষ্ঠার পেছনে অলৌকিক ঘটনাটি জানতে হলে আগে জানতে হবে পুরাণে বর্ণিত যোগাদ্দা দেবীর কথা। হিন্দু পুরাণ থেকে জানা যায়, দক্ষ যজ্ঞে দেবী সতী আত্মাহুতি দেওয়ার পর মহাদেব সতীর দেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। সকল দেবতারা আশঙ্কিত হলেন, হয়তো এবার মহাদেবের রোষে সৃষ্টি ধ্বংস হতে চলেছে। অবশেষে বিষ্ণুর সুদর্শন চক্রে দেবী সতীর দেহচ্ছেদ হয়। দেবী সতীর দেহাংশ ও অলঙ্কার 51টি স্থানে পতিত হয়। সেই সমস্ত স্থানে গড়ে ওঠে এক একটি শক্তিপীঠ। জানা যায় দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল পূর্ব বর্ধমানের ক্ষীর গ্রামে, এবং সেই স্থানে গড়ে ওঠে যোগাদ্দা দেবীর মন্দির। ক্ষীরগ্রামের যোগাদ্দা মন্দিরের মতো হুগলির ষণ্ডেশ্বর তলাতেও রয়েছে এক যোগাদ্দা দুর্গা মন্দির। চুচুড়ার বিখ্যাত জমিদার ছিলেন সোমবংশের জনৈক শ্যামরাম সোম। একদিন তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, দেবী তাকে বলছে, আমি ক্ষীরগ্রামের যোগাদ্দা, আমার মন্দির প্রতিষ্ঠা করে পূজা কর। দেবীর দ্বারা স্বপ্নাদৃষ্ট হয়েই শ্যামরাম হুগলির ষণ্ডেশ্বর তলায় এই মন্দিরটি নির্মাণ করান, এবং ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত ভরদ্বাজ গোত্রীয় বৈদিক ব্রাহ্মণ ব্রজকিশোর ভট্টাচার্যকে নিয়ে এসে দেবীর পৌরোহিত্যের দায়িত্ব দেন। বাংলায় যোগাদ্দার দশভুজা পূর্ণ মূর্তি বিরল। মূল মূর্তির বেদির পাশেই রয়েছে ক্ষীরগ্রামের যোগাদ্দা দেবীর একটি ফ্রেম বাঁধাই আলোকচিত্র। মন্দিরটি দক্ষিণমুখী জোর বাংলা শৈলীতে নির্মিত। সামনের দিকে রয়েছে একটি ঢাকা চাতাল। মন্দিরের প্রবেশদ্বারের উপরে ফলকে উৎকীর্ণ রয়েছে মন্দির নির্মাণকাল 1252 বঙ্গাব্দের 6ই বৈশাখ। এই মন্দিরে যোগাদ্দা দেবীর নিত্য পূজা ছাড়াও প্রতি বছর আশ্বিন মাসে সাড়ম্বরে দুর্গা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া আষাঢ় মাসে বিপত্তারিণী ব্রত, কার্তিক মাসের কৃষ্ণা প্রতিপদ তিথিতে অন্নকূট মহোৎসব, বৈশাখ সংক্রান্তিতে বার্ষিক পুজো ও জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার করে মঙ্গলচণ্ডীর পুজো অনুষ্ঠিত হয়। পুরাণ থেকে জানা যায়, প্রত্যেক শক্তিপীঠে একজন ভৈরব অবশ্যই থাকবেন। এই স্থানেও মহাদেব রয়েছেন ষণ্ডেশ্বর জিউ নামে। এবার মন্দির চত্বর ঘুরে ঘুরে দ্রষ্টব্য স্থানগুলি দেখা যাক।
মন্দিরের প্রবেশতোরণের আগে রয়েছে ষষ্ঠী দেবীর একটি প্রাচীন মূর্তি, এবং মূর্তিটি দেখে মনে হয় পাল সেন যুগের। ষষ্ঠী দেবীর মূর্তির পাশে তিন কক্ষ বিশিষ্ট একটি মন্দির রয়েছে। প্রথম কক্ষে সিদ্ধিদাতা গণেশ, দ্বিতীয় কক্ষে নারায়ণ দেবের মূর্তি এবং তৃতীয় কক্ষে সরভুজা মহাপ্রভু। মন্দিরের তোরণটি সুউচ্চ। তোরণ থেকে প্রবেশ করে সামনে রয়েছে নাট মন্দির এবং ষণ্ডেশ্বরজিউ মন্দির। ষণ্ডেশ্বরজি মন্দিরের মধ্যে রয়েছে ভাগীরথী থেকে পাওয়া শিবলিঙ্গ এবং ত্রিশূল। ষণ্ডেশ্বরজি মন্দিরের সামনে রয়েছে বাবা ভৈরবনাথ মন্দির। ভাগীরথী থেকে পাওয়া সাতটি শিলা ভৈরবনাথ রূপে রয়েছেন এখানে। ষণ্ডেশ্বরজি মন্দিরের উত্তর দিকে রয়েছে যোগাদ্দা দুর্গা মন্দির, পাশেই রয়েছে বঙ্কুবিহারে মন্দির। বঙ্কুবিহারী মন্দিরের সামনে রয়েছে সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির। কালী মন্দিরের মধ্যে মায়ের মূর্তিটি বেশ বড়, এবং বঙ্কুবিহারী মন্দিরের পিছন দিকে রয়েছে জগন্নাথ মন্দির। নাট মন্দিরের পিছন দিকে রয়েছে ওলাইচণ্ডী মাতার মন্দির, পাশেই মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল এক বৃক্ষ, পাশ থেকেই বয়ে চলেছে ভাগীরথী নদী। ভাগীরথীর তীরের এই দৃশ্য খুবই মনোরম। ভোলেনাথের মন্দির এবং প্রাচীন পুজো, যোগাদ্দা মায়ের অপরূপ সুন্দর মূর্তি, সঙ্গে অন্যান্য মন্দির এবং পাশ থেকে বয়ে চলা ভাগীরথী নদীর অবস্থানে স্থান মাহাত্ম্য প্রকট হয়ে উঠেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে।